এবার যে খবরে আমরা নজর রাখব, চার বিধানসভায় উপনির্বাচন 10ই জুলাই, রায়গঞ্জ, বাগদা, রানাঘাট দক্ষিণ ও মানিকতলায় উপনির্বাচন। আরও একবার জানিয়ে রাখতে চাইব, 10ই জুলাই চার বিধানসভায় উপনির্বাচন, বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি বিট্টুর কাছ থেকে। বিট্টু, দেখো প্রথমে জানিয়ে রাখি, রায়গঞ্জ সেখানে নির্বাচন হবে এবং পাশাপাশি রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলা। মানিকতলার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে একটা আইনি জটিলতা ছিল এবং সেই জটিলতা ইতিমধ্যে কেটে গিয়েছে, কাজে নির্বাচন প্রক্রিয়া হবে আগামী 10/7/2024। এই মুহূর্তে কমিশনের তরফে যেই তথ্য দেওয়া হচ্ছে, আমরা যেটা জানতে পারছি যে আজ থেকেই মূলত এমসিসি অর্থাৎ যেটা নির্বাচনী আচরণবিধি তা চালু হয়ে গেল। অন্যদিকে দাঁড়িয়ে যে নমিনেশন সেটা ফাইল করার ডেট হচ্ছে 21/6/2024, নমিনেশন স্ক্রুটিনি হবে 24/6/2024 এবং নমিনেশন প্রত্যাহার অর্থাৎ মনোনয়ন প্রত্যাহার হওয়ার শেষ দিন 26/6/2024। যে নির্বাচন হবে 10/10/2024 এবং কাউন্টিং হবে 13/13/2024 এবং সামগ্রিকভাবে নির্বাচন প্রক্রিয়া শেষ হবে 15 জুলাই। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, আমি একটু যেরকমটা জানাচ্ছিল, 10ই জুলাই চার কেন্দ্র উপনির্বাচন, রায়গঞ্জ, বাগদা, রানাঘাট দক্ষিণ ও মানিকতলা উপনির্বাচন। যেখানে পার্টি করছিস, ফ্যামিলিকে মেরে ফেলবো, একদম শেষ করে ফেলবো। বোম ছুটছে, গুলি চালাচ্ছে, কাউকে মানছে না। পুলিশ থাকাকালীনও পর্যন্ত তারা কিন্তু হামলা করে গেছে। কাউন্সিলর দিদির লোক এখন কোথায় থেকে এসে এখন কী করে বলবো? কসবা থানার তরফ থেকে পুলিশ পোস্টিং দেওয়া হয়েছে। এবার যে খবরে আমরা নজর রাখব, চার বিধানসভায় উপনির্বাচন 10ই জুলাই, রায়গঞ্জ, বাগদা, রানাঘাট দক্ষিণ ও মানিকতলায় উপনির্বাচন। আরও একবার দাঁড়িয়ে রাখতে চাইব, 10ই জুলাই চার বিধানসভায় উপনির্বাচন, বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি বিট্টুর কাছ থেকে। বিট্টু, দেখো প্রথম জানিয়ে রাখি, রায়গঞ্জ সেখানে নির্বাচন হবে এবং পাশাপাশি রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলা। মানিকতলার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে একটা আইনি জটিলতা ছিল এবং সেই জটিলতা ইতিমধ্যে কেটে গিয়েছে, কাজে নির্বাচন প্রক্রিয়া হবে আগামী 10/7/2024। এই মুহূর্তে কমিশনের তরফে যেই তথ্য দেওয়া হচ্ছে, আমরা যেটা জানতে পারছি যে আজ থেকেই মূলত এমসিসি অর্থাৎ যেটা নির্বাচনী আচরণবিধি তা চালু হয়ে গেল। অন্যদিকে দাঁড়িয়ে যে নমিনেশন সেটা ফাইল করার ডেট হচ্ছে 21/6/2024, নমিনেশন স্ক্রুটিনি হবে 24/6/2024 এবং নমিনেশন প্রত্যাহার অর্থাৎ মনোনয়ন প্রত্যাহার হওয়ার শেষ দিন 26/6/2024। যে নির্বাচন হবে 10/10/2024 এবং কাউন্টিং হবে 13/13/2024 এবং সামগ্রিকভাবে নির্বাচন প্রক্রিয়া শেষ হবে 15 জুলাই। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, আমি একটু যেরকমটা জানাচ্ছিল, 10ই জুলাই চার কেন্দ্র উপনির্বাচন, রায়গঞ্জ, বাগদা, রানাঘাট দক্ষিণ ও মানিকতলা উপনির্বাচন। হাওড়ার শিবপুরের মত্তব তৃণমূল কর্মীদের তাণ্ডব, বিজয় মিছিলের পর হামলার অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে সেই ভিডিও। ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা, মহিলাদের কটুক্তি করা হয় এবং মারধরের অভিযোগ সামনে আসছে। প্রতিবাদ করলে বেধরক মারধরের অভিযোগ, আবার তৃণমূল কর্মীদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে যাওয়ার সময় হামলা চালানোর অভিযোগ। শিবপুর ব্লক সভাপতির উপস্থিতিতে এই হামলা হয়েছে এমনটা অভিযোগ। সেখানে দেখা যাচ্ছে যে কিভাবে অভব্য আচরণ, মানে একই সঙ্গে কিভাবে সেখানে কর্মীদের তাণ্ডব, মদ্যপ অবস্থায় রীতিমতো কর্মীরা সেখানে তাণ্ডব চালায়, তৃণমূলের কর্মীরা, এমনটাই অভিযোগ সামনে আসছে। হাওড়ার শিবপুরে মদ্যপ তৃণমূল কর্মীদের তাণ্ডব, বিজয় মিছিল চলছিল এবং সেই বিজয় মিছিলের পরই হামলা হয় সেখানে, এমনটাই অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল এই ভিডিও, যে ভিডিও আর একবার দেখাচ্ছে আপনাদেরকে রিপাবলিক বাংলা। এই জায়গা থেকে অভিযোগ এমনও আসছে যে মহিলাদেরকে কটুক্তি করা হয়েছে, মারধর পর্যন্ত করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন শোনাবো। আমরা আসতে চাইছি যে একটা পাড়ার ছেলের মধ্যে এত বড় ক্ষতি হলে কেউ তো ভালো লাগবে, কারো নিজেদের মধ্যে
অশান্তি পাঠিয়ে দিচ্ছে, এটা তো ঠিক নয়। এরকম পার্টিগত ব্যাপার তো আমরা ঠিক জানি না, এরকম পার্টিগত হতে হতে এত বড় বিশাল অশান্তি বেঁধে গেল, এটা তো ঠিক না। আমরা তো চাইছি ঘরে ছেড়ে না ঘরে ফিরুক। আপনারা কি চাইছেন? আমরা শান্তি চাইছি আর কিছু না। থানায় অভিযোগ জানাতে যাওয়ার সময় নাকি হামলা চালানো হয় এমনও অভিযোগ সামনে আসছে, এবং শিবপুরে ব্লক সভাপতির উপস্থিতিতে নাকি হামলা হয়েছে এমনটা অভিযোগ। এবং সেক্ষেত্রে শিবপুরে ব্লক সভাপতি অর্থাৎ মহেন্দ্র শর্মা তিনি কি বলছেন শোনাবো। তৃণমূল কংগ্রেসের আমাদের এই ছেলেগুলো সুভাষিস পালের নেতৃত্বে প্রত্যেকটা ওয়ার্ডেতে আজকে যে কথাটা হয়তো মনোজবাবু বলেছেন সেটা হয়তো আপনারা বিশ্লেষণ করছেন, এবং ওরা 100% সঠিক কথা বলেছেন, এবং সেই কথাটা সঠিক হওয়াতেই অনেকের গায়ে জ্বালা লেগে গেছে, কষ্ট হচ্ছে। যারা ভোটের দিনে বিজেপিকে ভোট দিয়ে আমাদেরকে হারাবার চেষ্টা করলো, তাকে যদি যারা প্রাণ দিয়ে বিজেপি তৃণমূলের ভোট করালো, তাকে যদি আমাদেরকে মারা হয় তাহলে তারা প্রতিবাদ করবে না? করলে তখন তাদের উপরে ঝামাহামা হামলা হবে, আর তারপরে বলবে কি না নাটক হচ্ছে। আর এই মুহূর্তে আরেকটি খবর আপনাদের সামনে, সংগ্রামী যৌথ মঞ্চের নেতাদের হেনস্থার অভিযোগ, ভাস্কর ঘোষ সহ একাধিক নেতার নামে মিথ্যে মামলা, আর মিথ্যা মামলা দায়ের করে হেনস্থা করা হচ্ছে এমনটা অভিযোগ তাদের। পুলিশি অতি সক্রিয়তার অভিযোগ তুলে আদালতে যৌথ সংগ্রামী মঞ্চ, মামলা দায়েরে আবেদন করেছেন মঞ্চের সদস্যরা, আর মামলা দায়েরে অনুমতিও দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। সংগ্রামী যৌথ মঞ্চের নেতাদেরকে হেনস্থা করা হচ্ছে এমনটা অভিযোগ তাদের, ভাস্কর ঘোষ সহ একাধিক নেতার নামে মিথ্যা মামলা করা হয়েছে। কি বলছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা শুনবো। আমরা বুঝে গেছি, আজ দেড় বছর ধরে মঞ্চ চালাচ্ছি, তো মোটামুটি আমরাও বুঝতে পারি যে কি করতে চাইছে পুলিশ। পুলিশ অতি সক্রিয় হয়ে মিথ্যা মামলা দিয়েছে, এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে আমরা হাইকোর্টে আবেদন করেছি। কারণ এই পুলিশ নেতা মন্ত্রী দেখলে টেবিলের তলায় লুকায়, এই পুলিশ কোনো কিছু আতঙ্কবাদী ঘটনা ঘটলে সেখানে নিরসন করতে পারে না, কিন্তু এই পুলিশ সরকারি কর্মচারীদের, যাদের পুলিশের ডিএর দাবিতে আমরাও লড়াইটা করছি, পুলিশের বাড়ির ছেলে মেয়ে যাতে স্বচ্ছভাবে নিয়োগ পায় তার জন্য লড়াইটা আমরা সরকারি কর্মচারীরা করছি। কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে পুলিশ সহযোগিতা করবে কোথায়, উল্টে শাসকের কথা মতো মিথ্যে মামলায় জড়ানো হচ্ছে। তাদেরকে কোনো রকম সহযোগিতা করা হচ্ছে না, পাল্টা তাদের নামে মিথ্যা মামলা করা হচ্ছে এমনটাই কিন্তু অভিযোগ করছেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতারা। তাদেরকে প্রতি পদে পদে হেনস্থা করা হচ্ছে, দিয়ে তো বাড়ানো হচ্ছেই না, উপরন্তু তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ করছেন তারা। ভাস্কর ঘোষ সহ একাধিক নেতার নামে মিথ্যা মামলা হচ্ছে এমনটাই অভিযোগ তাদের, মিথ্যা মামলা দায়ের করে হেনস্থা করা হচ্ছে বারবার এই অভিযোগ করছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা।